রাইট পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা একটি ড্রয়িং রেখেছি এই ড্রয়িংটা অলরেডি আপনাদের কাজ করানো হয়েছে এখন আমরা এই ড্রয়িংটার আমরা একটা এলিভেশন করব এলিভেশনটা আপনারা জানেন এটা হচ্ছে চার দিক থেকে এলিভেশন করা যায় ফ্রন্ট ব্যাক লেফট রাইট আজকে আমরা এই পার্ট এলিভেশন দেখাবো অলরেডি আগে সবগুলা বিল্ডিং এর ফ্রন্ট সাইড গুলো দেখানো হয়েছে আজকে আপনাদেরকে এই বিল্ডিংটা এলিভেশন করলে কি কি দেখা যাবে সেটা আমরা দেখব যেমন আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাবো বারান্দা এটা জানালা জানালা মানে থাই জানালা ইউজ করেছে এখানে আর এটা হচ্ছে বারান্দা বারান্দার ভিতরে দরজা আছে এবং হচ্ছে জানালা ওকে আর হচ্ছে এই আমরা টয়লেটটা দেখতে পাচ্ছি এখানে একটা জানালা আছে তাহলে আমরা ড্রয়িং শুরুর পূর্বে আমাদেরকে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কনস্ট্রাকশন লাইন নিয়ে নিতে হবে আমরা যা যা দেখবো তার শুরু এবং শেষে কি করব। খালি ক্লিক করে নেব এখানে আমি বারান্দা বারান্দা শুরু শেষ জানালা শুরু শেষ বারান্দা শুরু আর এখানে কি বারান্দার শেষ আবার এখানে আমরা দেখতে পাচ্ছি জানালা শুরু জানালা শেষ আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি টয়লেটের শুরু আর টয়লেটের শেষ আর এই বিল্ডিংটার শেষ মাথায় আমরা ক্লিক করব আবার হচ্ছে শুরু শেষ অর্থাৎ আমরা যা দেখব তার শুরু এবং শেষে ক্লিক করে নিব এখান থেকে যে কোনো বরাবর থেকে একটা কি জাস্ট একটা লাইন নিয়ে নিব লাইন নিয়ে নেওয়ার পর আমাদেরকে ফ্লোর টু ফ্লোর উচ্চতা হচ্ছে টেন ফিট কত ফিট টেন ফিট এখান থেকে আমরা একটা টেন ফিট অফসেট নিয়ে আমরা বাকিটুকু কী করে দেব বাকিটুকু ট্রিম করে দেব জাস্ট আমরা বাকিটুকু ট্রিম করে দিলাম ট্রিম করার পর আমরা এখানে যে কাজটা করতে হবে প্রথমে আমরা প্রথমে উইন্ডোর কাজটা করে নেবো আমরা যদি উইন্ডোর কাজটা করে নিতে চাই তাহলে আমাদেরকে এখানে উইন্ডো লেয়ারে চলে যেতে হবে আমরা জানি উইন্ডোটা সবসময় দুই ফিট ছয় এর উচ্চতা উপরে হয় এটা প্লাস মাইনাস হতে পারে এটা প্লাস মাইনাস হতে পারে অনেকে তবে স্ট্যান্ডার্ড যেটা আড়াই ফিট উপরে আমরা ইউজ করে থাকি আর জানালার হাইটটা হচ্ছে চার ফিট ছয় আলো জন্য চাইলে অনেকে আরেকটু নিচে দিতে পারে সেটা হচ্ছে তাদের মানে ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে আসলে ড্রয়িংয়ের উপরে ডিপেন্ড করে ওকে এখন আমরা বাউন্ডারি করে নিচ্ছি আমরা যে জায়গায় জানালাটা দেখব যেমন আমাদের জানালা ছিল এটা সোজা এটা আমাদের একটা জানালা ছিল ওকে হ্যাঁ এটা আমাদের একটা জানালা আর হচ্ছে এটা হ্যাঁ আমরা আমাদের জানালা হয়ে গেছে এখন আমরা এই ক্ষেত্রে এই জানালাটা এখন দেখেন আমরা এই জানালা শুরু এবং শেষের মিডিল একটা অবসেট আছে সেই অফসেটটাকে আমাকে কি করে দিতে হবে এখানে টিম করে দিবেন টিম করে দিয়ে এখন আবারই বাউন্ডারি করে নেন বিও এন্টার এটার পিক পয়েন্ট ধরলাম ভিতরে ক্লিক অ্যান্টার ওকে এটাও জানাল হয়ে গেছে ও এন্টার দুই এন্টার আমরা এটার ভিতরে কি করব দুই ইঞ্চি করে অফসেট নিয়ে নিব জাস্ট দুই ইঞ্চি করে অফসেট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এল এন্টার আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিব লাইন নিয়ে নেওয়ার পর ও এন্টার এক এন্টার ও পাশে কি করব এক ইঞ্চি করে আমরা অফসেট নিয়ে নিব বই পাশে আমরা কি করব ইঞ্চি করে অফসেট নিয়ে নিব এখন মিডিলেরটাকে আমরা তুলে দিব এবং দেখেন আমরা যা স্ট্রিম করে নিচ্ছি কারণ এখানে দুইটা পার্ট থাকবে থাকলে স্যার সেক্ষেত্রে আমরা সেটাকে করে নিলাম ওকে এই তো আমাদের জানালার কাজ অলরেডি শেষ জানালার কাজ শেষ এখন আমরা কাজ করব দেখেন আমরা কাজ করব বারান্দার আমরা জানি বারান্দার কাজ করার পূর্বে আমরা জানালাটা কি করব বাতিটা বন্ধ করে দিব বাতি বন্ধ করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন চলে যাব বারান্দা লেয়ারে এখানে আমরা বারান্দা লেয়ারটা আচ্ছা বারান্দা লেয়ারটা নিয়ে না তাহলে আমরা একটু বারান্দা লেয়ারটা নিয়ে নিচ্ছে আমাদের কাজের সুবিধার্থে বি ই আর হ্যাঁ আমরা বারান্দা দিয়ে লেয়ার নিয়ে নিলাম আমরা এখন লেয়ারটা বারান্দা লেয়ারে চলে যাব এই দেখেন আমরা বারান্দা লেয়ারটা ট্রান্সফার করে ফেলেছি এখন আমরা বারান্দার বারান্দা করার পূর্বে আমাকে যেটা দেখতে হবে বারান্দার ভিতরে কোনো অফসেট আছে কি না দেখেন আমরা এখানে একটা অফসেট পড়েছে সুতরাং এই অফসেটটাকে আমরা এখান থেকে কী করবো সরিয়ে দেবো অফসেটটাকে ট্রিম করে ফেলবো যেমন ট্রি আর ডাবল এন্টার যেমন এটা বারান্দার ভিতরে পড়েছে আর এ বারান্দার ভিতরে কোনো অফসেট পড়েনি তাহলে বি ও এন্টার আমরা আবার এটাকে বাউন্ডারি করে নিচ্ছি এটা আমার একটা বারান্দা আর এটা হচ্ছে বারান্দা ওকে বারান্দা নেওয়ার পর আমরা যে কাজটা করব। ও এন্টার দুই এন্টার আমরা এখান থেকে দুই ইঞ্চি অফসেট নিয়ে নিলাম এবং এখান থেকেও আমরা দুই ইঞ্চি ভিতরে অফসেট নিয়ে নিচ্ছি এখন হচ্ছে এল এন্টার আমরা জাস্ট এটাকে একটা লাইন নিয়ে নিলাম এল এন্টার দিয়ে আমরা একটা কি করেছে লাইন নিয়ে নিয়েছি আমরা একটা কি করলাম জাস্ট একটা লাইন নিয়ে নিয়েছি এল এন্টার এখন ও এন্টার ছয় এন্টার আমরা জাস্ট এখান থেকে ছয় ইঞ্চে করে কী করলাম অফ সেট নিয়ে নিলাম ওকে অলরেডি দেখেন আমরা একটা কি করলাম বারান্দা ড্র করে ফেলাম এই পাশটাতে আমরা সেম একটা বারান্দা ড্র করব ও এন্টার ছয় এন্টার আমরা আবার এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি ওকে আমরা দুইটা বারান্দা করে ফেলেছি অলরেডি আমাদের দুইটা বারান্দা কমপ্লিট বারান্দা করার পর আমরা এক্ষেত্রে আমরা একটা ড্রপ করব করবো যেমন ও এন্টার ছয় এনটা আমরা এখান থেকে 6 ইঞ্চে একটা অফসেট তারপর হচ্ছে বাউন্ডারি করে নিই বিও এনটা আমরা এটাকে বাউন্ডারি করে নিচ্ছি বাউন্ডারিটা করে নিচ্ছি করার পূর্বে আগেই বলেছি আগে আপনাদেরকে বলে রেখেছি যদি বারান্দার ভিতরে আগে টিম করে নিতে হবে যেমন এইটুকু আমার অফসেটটা ছিল এক্ষেত্রে আমি ড্রপ আউটটা যেহেতু করবো বিয়ানটার আবার এটাকে পিক পয়েন্ট ধরে নিলাম ওকে এত আমরা ড্রপ আউটটা করে ফেলেছি অলরেডি দেখেন আমাদের এখানে বারান্দার কাজ শেষ জানালার কাজ শেষ আর হচ্ছে উইন্ডোর কাজ শেষ এই টয়লেটের জানালা আমরা তাহলে আরেকটু আমাদের উইন্ডো লেয়ারে চলে যেতে হবে যেহেতু আমরা উইন্ডো লেয়ারের কাজটা এখনও কমপ্লিট করি হয় নাই এই টয়লেটের টয়লেটের মাপটা আপনাদেরকে জানতে হবে আমরা যেহেতু এখানে টয়লেটের জানালাটা করব সেক্ষেত্রে ও অ্যান্টার সিক্স ফিট আমাদেরকে জিরো থেকে ছয় ফিটের অফসেট ফেলতে হবে এবং সেই ছয় ফিট থেকে ওপর এক ফিট নিতে হবে সুতরাং হচ্ছে এখানে আমরা এই জানালাটা পেয়ে গেলাম এটাকে আমরা বাউন্ডারি করে ফেলেছি ওকে এখন ও এন্টার দুই এন্টার আমরা এটার ভিতরে কি করলাম দুই ইঞ্চে অফসেট দিয়ে দিলাম এই তো আমাদের অলরেডি কাজ শেষ আমরা এই ক্ষেত্রে শুধু একটা কাজই বাত আছে সেটা হচ্ছে দরজা দরজা করার জন্য আমাদেরকে এই জানালার লেয়ার বন্ধ করে দিতে হবে বারান্দার লেয়ারটাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে জাস্ট এখন আমরা ডোরের লেয়ারটা নিয়ে নেব এখানে ডোর দিয়ে লেয়ার নেয় ধরে নিলাম আমরা এটাই ডোর ডোর আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রে ডোরটার কনস্ট্রাকশন লাইনটা ধরা হয় নাই সেক্ষেত্রে আমি কনস্ট্রাকশন লাইনটা ধরে নেব ভি এন্টার যেমন দেখেন আমার কনস্ট্রাকশন লাইন এই দরজার শুরু আর হচ্ছে দরজার শেষ অর্থাৎ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার দরজা আগে বলেছি যদি কোনো অফসেট পরে সেটা ডিলিট করে দিতে পার আর দরজার উচ্চতাটা হয় জিরো থেকে কত ফিট সাত ফিট তাহলে আমি সাপোজ এগুলো আমি ডিলিট করে দিলাম ডিলিট করার পর ও এন্টার সেভেন ফিট এ দেখেন আমি জিরো থেকে সেভেন ফিট এখন হচ্ছে বাউন্ডারি করে নিব আমরা এটাকে আমরা এটাকে কী করে নিলাম বাউন্ডারিটা করে নিলাম আমরা বাউন্ডারি করার পর এটাকে ডিলিট করে দেবো এখন যা আসে এখেত্রে খালি শুধু লাস্টের অফসেটগুলা রেখে আমি বাকি যা আছে সব কি করে দেবো দেখেন সব আমি কি করে দিলাম ডিলিট করে দিলাম চতুর্দিকের খালি লাইনগুলো থেকে যাবে আর বাকি যা আছে আমরা সব ডিলিট করে দেবো ও এন্টার দুই এন্টার আমরা এটার ভিতরে দুই ইঞ্চ অফসেট ফেল ফেললাম ও এন্টার ছয় এন্টার আমরা এটার ভিতরে ছয় ইঞ্চ অফসেট এখন এল এন্টার আমরা জাস্ট এটাকে একটা লাইন নিয়ে আর সি আমরা এটাকে আর্স করে দিতে পারি ওকে ধরে নিলাম এটা আমার একটা কী দরজা হয়ে গেল অলরেডি আমাদের এই দরজাটাও এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে দরজাটা আচ্ছা ওকে আমাদের দরজাটাও এখানে ক্লিয়ার আমরা এখন যত লাইট গুলা যে লাইট গুলো আমরা বন্ধ করেছিলাম সেই লাইটগুলাকে আমরা কি করবো অন করে দেবো এ দেখেন আমরা অলরেডি এক্ষেত্রে আমাদের কাজটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বারান্দার উপরের যে ড্রপল সেটাও আমাদের আছে বারান্দার উপরে ড্রপলটাও আছে আর বারান্দার সাথে আমাদের কি আছে দরজাটাও আছে আর এই হচ্ছে আমাদের টয়লেট এই আমাদের টোটাল একটা ড্রয়িং আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট এই ড্রয়িংয়ের এই লুকটা আমরা এটাকে যদি অ্যাডে করে দেই এই আর এনটা আমরা ধরেন এক্ষেত্রে তিনতলা একটা বিল্ডিং করে নিই আর কলাম হয়ে যাবে এক আর ফ্লোর টু ফ্লোর হচ্ছে টেন ফিট ফিট সব ঠিক আছে এখন আমরা এটাকে সিলেক্ট ওকে ওকে হয়তো দেখেন আমরা একটা বিল্ডিং দাঁড় করিয়ে ফেললাম সেক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা ক্ষেত্রে আমাদের এখানে কি থাকবে এখানে থাকবে আপনাদের পারপেট ওয়াল যেমন ও এন্টার দুই ফিট ছয় এন্টার আমরা এখান থেকে দুই ফিট ছয় আড়াই ফিট আমরা অফসেট ফেলে দিলাম আর এটাকে আমরা বৃদ্ধি করে এল এন্টার আমরা জাস্ট এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে ও এন্টার ছয় আমরা পরে পরে কি করলাম এক্ষেত্রে আমরা সায়েন্সে পরে পরে রেলিংগুলো করে দিলাম কিংবা আপনি কিংবা বারো ইঞ্চি করে নিতে পারেন সেক্ষেত্রে জাস্ট এটাকে আমরা কপি করে বসিয়ে দিব। কিংবা এটা আপনি কাজটাকে দ্রুত করার জন্য যে কাজটা করতে পারেন এর যদি করে দেন সেটা আরও আপনাদের কি হয়ে যাবে দ্রুত হয়ে যাবে ওভারঅল হচ্ছে আপনি ড্রয়িং করবেন ড্রয়িং করতে যে কমান্ড করলে আপনার জন্য কাজ সহজ দ্রুত হবে আপনি সেই কমানটি ইউজ করবেন যেটা আপনার জন্য কি হবে পারফেক্ট হবে ওকে এই তো আমরা ক্ষেত্রে আমাদের ওয়ালটা করে ফেললাম এই আমাদের বারান্দা বারান্দার উপরে এই হচ্ছে ড্রপওয়াল ড্রপ ওয়াল আর জানালা হচ্ছে জানালা এটাও বারান্দা আর হচ্ছে আপনাদের এটা হচ্ছে টয়লেট আমরা টয়লেটটা এখানে দেখে নিলাম দেখছেন আপনারা অল্প সময়ের মধ্যে এটা করে ফেললাম সেক্ষেত্রে জাস্ট আমরা এটাকে কপি করি হ্যাঁ কপি করি কপি করার পর যদি আমরা এক্ষেত্রে ধরেন ও এন্টার টু ফিট অ্যান্টার আমরা নিচে দুই ফিট অফসেট আমরা দুই ফিট আমাদের হাইট থাকবে জিরো থেকে বাসায় ওঠার জন্য আর এক্ষেত্রে আমরা হ্যাচ করে দিতে পারি আপনাদের ওকে এতে হয়ে গেল আপনাদের একটা এলিভেশন করে ফেললাম আপনাদের বিগত টিউটোরিয়ালগুলোতে আমরা দেখিয়েছি ফ্রন্ট আজকে অন্য আরেকটা সেট এলিভেশন করে দেখালাম আসলে একবারে সিম্পল একটা সহজ কাজ আপনি যদি বলেন না এটাকে আমি আর একটু মডেলিং করে নিব বিল্ডিংটাকে আমি একটু কালারফুল করে নেবো সেটাও করে নিতে পারেন সেটা করার জন্য আপনাদেরকে শর্টকাট একটু দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে এক্স এল এন্টার ভি এন্টার আপনারা বাধাগুলা তৈরি করে নিয়ে যদি আপনারা সেটাকে হ্যাচ করেন তাহলে কোনো কালার কোনোটার ভিতরে যাবে না যেমন এইচ এন্টার আমরা এটাকে হ্যাচ করে দিচ্ছি যেমন এই বিল্ডিংটাকে আমরা একটা ধরেন যে কালারটা আছে আমরা সেই কালারটাই করে নিই সলিড কালারটাই করে নিচ্ছে যেমন হ্যাঁ দেখেন আমরা এক্ষেত্রে এটা আমাদের জানালা জানালা আমরা এটা পুরোটাই আমাদের জানালা হ্যাঁ জানালাগুলো আমরা করে নিয়েছি এটা আমাদের জানালা ওকে জানালা এ হচ্ছে আমাদের বারান্দা বারান্দাটাকে যদি আমরা ওয়াল আর হ্যাঁ ওকে জাস্ট এটা করার পর আপনি যে কাজটা করবেন সেটাকে ডিলিট করে এটাকে জাস্ট এর করে দেবেন এ আর অ্যান্ডটা যা আছে হ্যাঁ ওকে অ্যান্ডার ওকে এই তো আপনারা এটাকে আরও সুন্দর একটা আউটলেট নিয়ে আস নিয়ে আসতে পারলেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য